কি বুঝলাম সাধারণ মৃত্যু তুলনায় শাহাদাত যেমন খায়ির দুনিয়ার তুলনায় আখিরাত যেমন খায়ির মুশরিকের তুলনায় একজন মুমিন যেমন খায়ির জাহান্নামের তুলনায় জান্নাত যেমন খায়ির কুরআনের কারণে হাজার মাসের তুলনায় লাইলাতুল কদর যেমন খায়ির এই দুনিয়ার মধ্যে যারা কুরআন থেকে বঞ্চিত কুরআনের ইলম থেকে বঞ্চিত কুরআন অর্জন করতে পারে নাই এমন লক্ষ লক্ষ মানুষের তুলনায় একজন কুরআন সঞ্চয়কারী আল্লাহর কাছে খায়ির তো আমি আজকে আপনাদের সামনে কুরআন সম্পর্কে কথা বলবো আপনারা কি শুনতে রাজি আছেন কুরআন কেন্দ্রিক আমি কিছু কথা বলবো খুব কান লাগায় শুনতে হবে আমার বন্ধুগণ আমাদের বুঝে আসুক অথবা না আসুক আমরা বিশ্বাস করি অথবা না করি উপলব্ধি করতে সফল হই অথবা ব্যর্থ হই আল্লাহ বলতেছেন জোরে বলুন কে বলতেছেন আওয়াজ হলো না কে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পৃথিবীতে মানুষের কল্যাণ মানুষের উপকার মানুষের একটি সুস্থ সুন্দর ভারসাম্য জীবন আমি আল্লাহ দান করার জন্য যত নিয়ামত আর রহমত দান করলাম আমি আল্লাহ ঘোষণা করছি সর্বশ্রেষ্ঠ নিয়ামত রহমতের নাম হলো কুরআন জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا يا نبي أبني بلدين قل بفضل الله وبرحمته الله أنغره আর আল্লাহর রহমত থেকে কুরআন এসেছে ফাবিযালিকা ফালিয়াফরাহু পৃথিবীর মানুষ যদি ভাগ্যবান হতে চায় জীবনটা যদি সুন্দর করতে চায় আমি আল্লাহ বলে দিলাম তারা যেন কুরআনের উপরে খুশি হয়ে যায় আপনারা কুরআনের উপরে খুশি না হয় খুশি একটু জোরে সরে বলতে হবে কারা কারা খুশি হাত উঁচু করেন আল্লাহ তুমি আমাদের হাতগুলি কবুল করে না জোরে বল আল্লাহুম্মা আমিন আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতেছেন হুয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন এই দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত হওয়ার জন্য কত মানুষ কত কিছু অর্জন করে সঞ্চয় করে আমি আল্লাহ বলে দিলাম এই দুনিয়ার মধ্যে যে কুরআন সঞ্চয় করেছে সেই উৎকৃষ্ট উত্তম আমি আল্লাহ বলে দিলাম খায়ির একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন দুনিয়ার মধ্যে যে মানুষগুলি কুরআন সঞ্চয় করেছে জোরে বলুন কি সঞ্চয় করেছে আল্লাহ বলছে হুয়া খায়ির আমি আল্লাহ বলে দিলাম সেই কেবলমাত্র খায়ির ও বন্ধু কুরআন সঞ্চয় করলে আল্লাহর ভাষায় খায়ির এই খায়ির বুঝতে হলে কুরআনের মধ্যে খায়ির সংক্রান্ত আরো কয়েকটা আয়াত মগজের মধ্যে থাকতে হবে তাহলে আমরা অনুধাবন করতে পারবো খায়ির শব্দটার ওজন কত বড় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়ির দুনিয়ার জীবনকে তোমরা অগ্রাধিকার দিলে প্রাধান্য দিলে আমি আল্লাহ বলে দিলাম আখিরাতের জীবন খায়ির
আল্লাহ বলতেছেন ওয়ালা আবদুম মুমিনুন খায়র মিম মুশরিক এই পৃথিবীর একজন অতি সাধারণ মুমিন এই পৃথিবী যত বড় বিখ্যাত কোন মুশরিকের চাইতে একজন সাধারণ মুমিন আমার আল্লাহর কাছে খাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ইউলহিদুনা ফি আয়াতিনা লা ইখফাউনা আলাইনা আফামান ইউলকা ফিন নারি খায়র ও বন্ধু আল্লাহ বলতেছেন লাইলাতুল কদরি খায়র মিন আলফি শাহর লাইলাতুল কদর হাজার মাসের চাইতে খায়র কি বুঝলাম সাধারণ মৃত্যুর তুলনায় শাহাদাত যেমন খায়র দুনিয়ার তুলনায় আখিরাত যেমন খায়র মুশরিকের তুলনায় একজন মুমিন যেমন খায়র জাহান্নামের তুলনায় জান্নাত যেমন খায়র কুরআনের কারণে হাজার মাসের তুলনায় লাইলাতুল কদর যেমন খায়র এই দুনিয়ার মধ্যে যারা কুরআন থেকে বঞ্চিত কুরআনের ইলম থেকে বঞ্চিত কুরআন অর্জন করতে পারে নাই এমন লক্ষ লক্ষ মানুষের তুলনায় একজন কুরআন সঞ্চয়কারী আল্লাহর কাছে খায়র একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার লক্ষ লক্ষ মানুষের মোকাবেলায় একজন কুরআনওয়ালা আমার আল্লাহর কাছে বড় তাও সুবহানাল্লাহ কয় না কেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ নবী একদিন কাবা তওয়াফ করতেছেন আমিও নবীর পেছনে পেছনে কাবা তওয়াফ করছি হঠাৎ নবী দাঁড়িয়ে গেলেন আমিও দাঁড়িয়ে গেলাম আল্লাহর নবী তার হাত কাবার মধ্যে রাখলেন আমিও নবী দেখা দেখি আমার হাত রাখলাম এবার আল্লাহ নবী বলছে কাবা তোমার কত মর্যাদা তুমি আল্লাহর ঘর তোমারে দেখার জন্য কত লক্ষ লক্ষ মানুষ আসে তোমার ঘরের মধ্যে নামাজ পড়লে এক লক্ষ রাকাত নামাজের সওয়াব তোমার কত মর্যাদা তবে কাবা তুমি কি জানো এই পৃথিবীতে আকাশের নিচে এমন কিছু মানুষ আছে কাবা তোমার চাইতেও আল্লাহ তাদের দামি বানিয়েছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে পরে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ মানুষের মর্যাদা কাবার চাইতে আবার বেশি হয় বুঝলাম না আল্লাহ নবী বললেন ও ইবনে মাসউদ আমি এখন যা বলবো শুধু শুনলে হবে না আমার বাকি উম্মতের কাছে পৌঁছে দিতে হবে এই দুনিয়ার মধ্যে যে মানুষগুলি তার জীবনটা কোরআনের নকশা বানাবে তার চরিত্র হবে কোরআন তার চেতনা হবে কোরআন তার উপলব্ধি হবে কোরআন তার বিশ্বাস হবে কোরআন কোরআনের নকশাই যে মানুষটি জীবনকে গঠন করবে এমন কোরআনওয়ালা আল্লাহর কাছে কাবার চাইতে দামি হয়ে যায় একটু জোরে বলবেন না আল্লাহু আকবার কোরআন সঞ্চয় করতে হবে আসল ওয়াজ হলো আপনারা কি কোরআন সঞ্চয় করতে রাজি আছেন একটু কথা বলার পরে আমাদের তিনটে কাজ করা লাগবে জোরে বলুন কয়টা কাজ জোর হলো না কয়টা কাজ এক নম্বর কোরআন যদি আমরা সঞ্চয় করতে চাই এক নম্বর কোরআন সম্পর্কে আমল হলো কোরআন পাঠ করা কোরআন অধ্যয়ন করা কোরআনের প্রথম অবতীর্ণ শব্দ হলো ইকরা জোরে বলুন সুবহানাল্লাহ ফাকুরু تيسر من القرآن الله رب العالمين ببهن نوكي رياي
اقرأ اقرأ يقرأ تقرأ نقرأ বিভিন্ন ক্রিয়ায় সমগ্র কুরআনের মধ্যে আল্লাহ তার বান্দাদেরকে কুরআন পড়ার জন্য 87 বার অর্ডার করেছে জোরে বলবেন না সুবহানাল্লাহ কুরআন পাঠ করার অর্থ হলো আল্লাহকে ডাকা কুরআন পাঠ করার অর্থ হলো আল্লাহর সঙ্গে কথোপকথন করা কুরআন পাঠ করার অর্থ হলো অন্তরের রোগের ঔষধ সেবন করা কুরআন পাঠ করার আওয়াজ আমার আল্লাহর কাছে সবথেকে ভালো লাগে আল্লাহ বলতেছেন বান্দা তুমি আমার কাছাকাছি হতে চাও ইকরা পড়ো 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 কয়বার বলেছেন আল্লাহ একটু জোরে বলুন কয়বার বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন পাতালের পানি দিয়ে আপনাকে লালন পালন করে বাতাসের অক্সিজেন দিয়ে সূর্যের আলো চাঁদের জ্যোৎস্না আর জমিনের সবথেকে উৎকৃষ্ট খাবার আপনার খাদ্য তালিকায় যে আল্লাহ রাব্বুল আলামিন সিলেক্ট করলেন সেই আল্লাহ তার কালামের মধ্যে 87 বার বলতেছে ও বান্দা আমার সাথে যোগাযোগ করতে হলে আমার সাথে সম্পর্ক করতে হলে আমার কুরআন পড়ো আমার কুরআন পড়ো আমার কুরআন পড়ো 87 বার বলার পরও যে বান্দাগুলি এখনো কুরআন পড়ে না পড়তে পারে না আল্লাহর সামনে কেমনে মুখ দেখাবে এক নম্বর হলো ইকরা তুমি যদি কুরআন সঞ্চয় করতে চাও তাহলে কুরআন পড়া লাগবে জোরে বলবেন না সুবহানাল্লাহ আমার বন্ধুগণ এবার একটু চিন্তা করুন কুরআন সঞ্চয় করতে হলে কুরআন পড়া লাগবে আর এই কুরআন পড়তে 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 একটা বাচ্চা সম্পূর্ণ কুরআনটাই মুখস্থ করে ফেলেছে সে কুরআন পড়ার ব্যাপারে কত বড় সঞ্চয়কারী একটু সুবহানাল্লাহ বলেন না কেন এই কুরআন পড়তে পড়তে তার ভিতরে একটা কুরআন চলে গেছে আল্লাহ বলছে কুরআন সঞ্চয় করো একটা বাচ্চা পড়তে পড়তে সে নিজেই কুরআন হয়ে গেছে একটু জোরে বলবেন না আল্লাহু আকবার যারা কুরআন মুখস্থ করে ওরা কুরআন পড়ার ব্যাপারে সঞ্চয়কারী কিনা ওরা যে কত বড় সঞ্চয়কারী যারা কুরআন মুখস্থ করেছে আল কুরআন কুরআন মুখস্থকারীকে তিনটে ডিগ্রি দান করেছেন সুবহানাল্লাহ বলেন একটু জোরে করেন আল্লাহু আকবার কয়টা ডিগ্রি তিন কান সার্টিফিকেট যারা কুরআন মুখস্থ করেছে কুরআন তাকে তিনটে সার্টিফিকেট পেশ করেছে তিনটে ডিগ্রি হয়তোবা এই ডিগ্রি এই সার্টিফিকেট দিয়ে আপনার কোনো চাকরি হবে না কিন্তু এই সার্টিফিকেট এক সময় কাছে লাগবে লাগবে না লাগবে না আমার বন্ধুগণ এই কুরআনুল করিম নাজেল করার পূর্বে ছিল লুহে মাহফুজে জোরে বলুন কোন জায়গায় আওয়াজ হলো না কোন জায়গায় লৌহুম লাউহুন শব্দের অর্থ হলো পৃষ্ঠা তখত বা সিলেট আর মাহফুজ মানে হলো সংরক্ষিত আল্লাহ রাব্বুল আলামিন একটা পৃষ্ঠার মধ্যে সম্পূর্ণ কুরআনটা খোদাই করে রেখে দিয়েছিলেন লুহে মাহফুজে আমার বন্ধুগণ একটা ছেলে যখন সম্পূর্ণ কুরআনটা মুখস্থ করে তার বক্ষটা পৃষ্ঠা হয়ে যায় আর ওই পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ কুরআনটা খোদাই করে দেয় এই জন্য এক নম্বর ডিগ্রির নাম হলো এক একজন কুরআনের হাফেজ এক একটা লোহে মাহফুজ একটু সুবহানাল্লাহ জোরে কর একটু জোরে কর আল্লাহু আকবার কিছু বলছেন লোহে মাহফুজ তার বুকের মধ্যে কুরআন খোদাই হয়ে গেছে
আমার বন্ধুগণ দুই নম্বর ডিগ্রির নাম হলো ইন্নাহু লাকুরআনুম কারীমুম ফি কিতাবিম মাকনুন আমি রব্বুল আলামিন এই সম্মানিত কুরআন আমি গোপন গ্রন্থের মধ্যে রেখে দিলাম ফি কিতাবিম মাকনুন কিতাব মাকনুন মানে গোপন কিতাব মাকনুন মানে গোপন গ্রন্থ আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি এইটা কি প্রকাশ্য গ্রন্থ না গোপন গ্রন্থ কথা কই না কেন এইটা প্রকাশ্য গ্রন্থ আল্লাহ বলতেছেন আমার কুরআন সংযোজন করতে পারবে না বিয়োজন করতে পারবে না বিকৃত করতে পারবে না কুরআনের ষড়যন্ত্রকারীরা তার কারণ আমি আল্লাহ আল কুরআনকে গোপন কিতাবের মধ্যে রেখে দিলাম একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ ও বন্ধু প্রশ্ন হলো গোপন কিতাব কারে কয় একজন হাফেজ একটা গোপন গ্রন্থ একজন হাফেজ সাহেবের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যদি আপনি পরীক্ষা করেন রক্ত পরীক্ষা করেন তারপরে আপনি পেশাব পরীক্ষা করেন সমস্ত চামড়া পরীক্ষা করেন হাজারো ব্যাধি রোগ ধরা পড়বে কিন্তু একটা কোরআনের আয়াত ধরা পড়বে না এই জন্য একজন হাফেজকে একটা গোপন গ্রন্থ বলা হয় একটু জোরে বলবেন না আল্লাহু আকবার কিতাব মাকনুন লাউহুম মাহফুজ কুরআন পড়তে মনে চাই না মারির অভাব হবে না কয়টা ডিগ্রি দান করেছে আল্লাহ একটু জোরে বলুন কয়টা তিন নম্বর ডিগ্রি আমার সাথে সবাই বলেন نحن نزلنا الذكر وإنا له لحافظون الله بلتسن أمي الله পর্যায় ক্রমে কুরআন নাজিল করলাম আর আমি আল্লাহ কুরআনের হাফেজ জোরে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ বলতেছেন হাফেজ কে আরে কথা কই না আল্লাহ হাফেজ হাফেজ এত বড় ডিগ্রি আল্লাহর নামের পাশে মানাই আল্লাহ ডক্টর মানাই না আল্লাহ মুহাদ্দিস মানাই না আল্লাহ মুফতি সাহেব মানাই না আল্লাহ মন্ত্রী মানাই আল্লাহ মন্ত্রী এদিকে আল্লাহর মান বাড়লো না কমলো আল্লাহ এমপি আল্লাহ মুহাদ্দিস আল্লাহ বাইতুল মুকাররমের খতিব এই পৃথিবীতে কোন ডিগ্রি আল্লাহর নামের পাশে মানাই না কিন্তু যে কুরআন মুখস্থ করে তার নামের আগে বলা হয় হাফেজ আর আল্লাহ বলতেছেন আমি কুরআন নাজিল করলাম আমি আল্লাহ কুরআনের হাফেজ একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ বন্ধুগণ কপাল খুলে যাবে কপাল খুলে যাবে বংশের মধ্যে আলেম বানান বংশের মধ্যে হাফেজ বানান আজ দেখি হাই ফুল শত নয় সব জীবনের ভুল জীবন প্রভাতে মনের আকাশে একে ছিনু যত ফুল আজ দেখি হাই ফুল শত নয় সব জীবনের ভুল শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় তাহলে কুরআনের শিক্ষা হলো শিক্ষার মেরুদণ্ড একটু জোরে বলবেন আল্লাহু আকবার শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় তাহলে কুরআনের শিক্ষা হলো শিক্ষার মেরুদণ্ড কুরআনের শিক্ষা না থাকলে ডাক্তার হওয়া যাবে প্রফেসর হওয়া যাবে কিন্তু দুর্নীতিবাজ ডাক্তার হবে দুর্নীতিবাজ প্রফেসর হবে চরিত্রহীন জোরে বলুন ঠিক কিনা
কুরআন ছাড়া মনুষ্যত্ববোধ জাগ্রত মানুষ অসম্ভব। আপনি কুরআন পড়াবেন না আপনার বাচ্চা জানোয়ার হয়ে যাবে, অমানুষ হয়ে যাবে, আপনি মরবেন কাঁদবেও না, দোয়া করতে তো পারেই না। সুতরাং শিক্ষার গুলার কথা ভুললে হবে না, প্রথম আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে আল্লাহ সম্পর্কে। জোরে বলো ঠিক কি না? ইলমু তালকির বিল্লাহ, আল্লাহ সম্পর্কে জ্ঞান, যে আল্লাহ আমার বানালেন, যে আল্লাহ পাক শুধু বানালেন না, পৃথিবীর 400 কোটি প্রকার প্রজাতির প্রাণীর মধ্যে আল্লাহ আমাকে মর্যাদাবান আর শ্রেষ্ঠত্ব দান করেছেন। একটু জোরে বলবেন না আল্লাহু আকবার। মানুষ যে কত দামি সে হলো ভিন্ন আলোচনা। যদি আমরা কোরআন সঞ্চয় করতে চাই, এক নম্বর হলো কোরআন পড়তেই হবে। রাজি আছেন আপনারা? একটু জোরে বলুন রাজি আছেন? কোরআন পড়া জানেন তো সবাই, যদি পড়তে না পারেন আমি আপনাদেরকে অনুরোধ করব, বিনীত অনুরোধ করব, লজ্জার কোনো কারণ নেই। আপনি ইমাম সাহেব বা এই নোয়াপাড়া মাদ্রাসার আশেপাশে অসংখ্য আলেম হাফেজ তারা আছে, আপনারা একটা আয়োজন করেন, কোরআনটা শুদ্ধ করে পড়া শিখেন। কোরআন পড়ার ব্যাপারে আল্লাহ তিন প্রকার শব্দ ব্যবহার করেছেন, ইকরা মানে তুমি পড়ো, রাত্তিল মানে তুমি শুদ্ধ করে পড়ো। তা সুবহানাল্লাহ কয় না কেন, একটু জোরে বলুন আল্লাহু আকবার। রাত্তিল মানে সুললিত কণ্ঠে সুবিন্যস্ত ভাবে মধুর করে তাজবিদ মাখরাজ সিফাত আপনার পড়ার যে গঠন প্রণালী আছে আমার বন্ধুগণ, সেগুলো মেনে ধীরে ধীরে কোরআন সুন্দর করে পড়ো। আর উতলু মানে পড়ো, উতলু মানে হইলো বুঝে বুঝে পড়ো। তাও সুবহানাল্লাহ কই না কেন, এক নম্বর পড়ো, আবার আল্লাহ বলছে শুদ্ধ করে পড়ো। তিন নম্বর আল্লাহ বলতেছেন বুঝে বুঝে পড়ো। উতলু শব্দটি এসেছে তেলওয়াতুন থেকে, তেলওয়াতুন মানে হলো অধ্যয়ন করা, আবিষ্কার করা, অর্থ উদ্ধার করা, খুঁজে খুঁজে বের করা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন ওয়াল কমারি ইযা তালাহা, আল্লাহ বলতেছেন চাঁদের কসম যখন চাঁদ সূর্যকে তেলওয়াত করে। তাও সুবহানাল্লাহ কয় না কেন, আল্লাহ বলতেছেন চাঁদ সূর্যরে কি করে, তালাহা ওই তেলওয়াতুন থেকে এসেছে, ওয়াল কমারি ইযা তালাহা, চাঁদ সূর্যরে তেলওয়াত করে। তাও সুবহানাল্লাহ জোরে কয় না কেন, এই তেলওয়াত মানে কি, এই তেলওয়াত মানে সূর্যের আলোয় আলোকিত হয়, সূর্যকে অনুসরণ করে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে হলো কোরআনের আলোয় আলোকিত হওয়ার উদ্দেশ্যে, কোরআনকে অনুসরণ করার জন্য কোরআন বুঝে বুঝে পড়তে হবে। সমগ্র কোরআনে আল্লাহ 67 বার বলেছেন আমার কোরআন বুঝে বুঝে পড়ো, আমার কোরআন বুঝে বুঝে পড়ো, কতবার বলেছেন? এরপরও যে মানুষটি একটা আয়াতের মানেও বোঝে না তার তো আল্লাহর সামনে দাঁড়াতেই হবে। তারপরে কি হবে, আল্লাহ বলছে ফাদরিবু ফাওকাল আনাক, ওর গিরেই গিরেই কষ। আমার নিয়ামতের মধ্যে ডুবে ছিল, ওর সব ভালো লাগে, শুধু আমার ভালো লাগে না, আলহামদুলিল্লাহ বলতে চায় না, এত বড় নেব খারাপ। কোরআন সঞ্চয় করতে রাজি আছেন? কথা বলে না কেন, কারা কারা সঞ্চয় করতে রাজি আছেন? একটু জোরে সোরে তাকবীর দিতে হবে, এটা ইমানের তাকবীর, জানাজার তাকবীর, নামাজে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে এক নম্বর বলা হয়ে গেল, লম্বা করা যাবে না একটা বিষয়ের উপরে।
কুরআন সঞ্চয় করতে হলে কুরআনের ব্যাপারে কয়টা কাজ করতে হবে জোরে বলুন কয়টা এক নম্বর হলো কুরআন পড়া কুরআন পাঠ করা আমার বন্ধুগণ দুই নম্বর হচ্ছে সূরা ইব্রাহিমের প্রথমে আল্লাহ বলতেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর আল্লাহ বলছেন ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার উপরে এই কুরআন নাযিল করলাম এই কারণে নাযিল করেছি যেন কুরআনের ইলম দিয়ে মানব গোষ্ঠীকে আপনি অন্ধকার সমূহ থেকে বের করে আলোর মধ্যে আনতে পারেন জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ ও বন্ধু আমরা যদি অন্ধকার থেকে বের হয়ে আলোর মধ্যে আসতে পারি তাহলে কুরআন সঞ্চয় হবে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি আপনারা আলোর মধ্যে থাকতে চান না অন্ধকারের মধ্যে থাকতে চান কথা কই না কেন আলো না অন্ধকার আল্লাহ সূরা আনআমের মধ্যে বলছেন أَوَمَنْ كَانَ مَيْتًا فَأَحْيَيْنَاهُ وَجَعَلْنَا لَهُ نُورًا يَمْشِي بِهِ فِي النَّاسِ الله رب العالمين بولسن اي مانوش ميتو چھلو امي الله جيبون دلام শুধু আমি আল্লাহ জীবন দিলাম না জীবন পরিচালনা করার জন্য আমি আল্লাহ আলো দিলাম আল্লাহ এরপরে জিজ্ঞাসা করে আমার দেওয়া আলোই আলোকিত হয়ে যে মানুষটি লোকালয়ে বিচরণ করে সে কি তার মতন যে অন্ধকারের মধ্যে ডুবে গেছে সেখান থেকে আর বের হতে চাই না আল্লাহ বলছে না কখনো সমান হতে পারে না আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি অন্ধকারের মধ্যে থাকবেন না আলোর মধ্যে আসবেন এখন আলো মানে কি অন্ধকার মানে কি এটা রাতের অন্ধকার না এটা হলো বিশ্বাসের অন্ধকার এটা হলো চিন্তার অন্ধকার এটা হলো আদর্শের অন্ধকার এটা হলো চেতনার অন্ধকার আল্লাহ রাব্বুল আলামিন এত বড় কুরআন পাঠালেন বান্দা যেন অন্ধকারের মধ্যে হারিয়ে না বান্দাকে আলোর পথে আনার জন্য এখন মা মানা নূর নূর মানে তো আলো মা মানা জুলুমাত অন্ধকার মানে কি আমার বন্ধুগণ লম্বা করা যাবে না এই কুরআনের নির্দেশ আমি আপনাদের সামনে পেশ করছি ঈমান মানে আলো আর শিরক মানে অন্ধকার একটু জোরে বলবেন না আল্লাহু আকবার আল্লাহ বলছে ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম মাহশার ময়দানে মুমিন পুরুষ আর মুমিন নারী তাদের ঈমানের একটা টর্চ লাইট তাদের বুকের ভিতর থেকে বের হয়ে আসবে আর সে লাইটে হাসরের মাঠে অন্ধকারের মধ্যে চলতে থাকবে একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ শিরক মানে অন্ধকার আর ঈমান মানে আলো দুই নম্বর আল ইসলামু নূরুন ইসলাম হলো আলো ওয়াল কুফরু জুলুমাত ইসলাম বাদে পৃথিবীতে যত আদর্শ আছে ইসলামের সাথে সাংঘর্ষিক যত মতবাদ আছে উৎপীড়ক কমিউনিজম মহাসুদকর ক্যাপিটালিজম তরবারি ঝনঝন গর্জনকারী নাজিজম স্বাধীনতা হত্যাকারী ফাসিজম চরম অহংকারী সোশ্যালিজম ধর্মহীনতা সেকুলারিজম মানুষকে আলোর পথ দেখাতে পারবে না আলোর পথ কেবলমাত্র দেখাতে পারে ইসলাম একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ
সূরা সুমারার মধ্যে আল্লাহ বলছেন আফামান শরাহাল্লাহু সদরহু লিল ইসলাম فَهُوَ عَلَى نُورٍ مِّن رَّبِّهِ আল্লাহ বলেন এই পৃথিবীর মধ্যে যার পক্ষ ইসলামের জন্য প্রশস্ত করে দিয়েছেন ইসলামের জন্য তার পক্ষকে আকাশের মতন বড় করে দিয়েছেন ইসলাম শব্দটা ভালো লাগে ইসলাম শব্দটা আপন আপন মনে হয় আল্লাহ বলতেছেন সে তো তার রবের আলোর মধ্যে বসবাস করে জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ ইসলাম মানে আলো আর পৃথিবীতে ইসলাম বিরোধী যত মতাদর্শ আছে আলো না অন্ধকার জোরে বলুন আলো না অন্ধকার তিন নম্বর আল্লাহর সন্তুষ্টিকে বলা হয় আলো আল্লাহর অসন্তুষ্টিকে বলা হয় অন্ধকার সূরা মায়েদার মধ্যে আল্লাহ বলতেছেন ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা'রিদওয়ানহু সুবুল السلام ويخرجهم من الظلمات إلى النور আল্লাহ বলেন এই পৃথিবীর মধ্যে যারা আল্লাহর সন্তুষ্টি আশা করে প্রত্যাশা করে আল্লাহ সন্তুষ্টি কামনা করে আল্লাহ তাদেরকে শান্তির পথ দেখায় আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর মধ্যে আনে জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ আত্মসমালোচনা করেন সমালোচনা করার দরকার নেই মানুষের সমালোচনা করলে আপনার ভালো আমলগুলো নষ্ট হয়ে যাবে আল্লাহ বেশি বেশি আত্মসমালোচনা পছন্দ করে আমার কবরে আমারই যাওয়া লাগে জোরে বলুন ঠিক কি না আত্মসমালোচনা মানে নিজের মধ্যে নিজের ভুলগুলি তলাশ করা আমি যেন আসামি না হয়ে যাই আমি যেন আল্লাহর কাছে অপরাধী হিসাবে আমি উপস্থিত না হই এই জন্য আমার বন্ধুগণ মরার আগে ভালো থাকার জন্য ভালো কাজ করে যেতে হবে জোরে বলুন ঠিক কি না আপনাদের কষ্ট হয় জোরে বলুন কষ্ট হয় আত্মসমালোচনা করেন এ এখন পর্যন্ত আমার চরিত্র আমল আখলাক আচরণ ব্যবহার কথাবার্তা যা আল্লাহ খুশি না অখুশি আপনি নিজে আত্মসমালোচনা করেন নিজের উপরে যে আমি যেভাবে চলি যেভাবে কথা বলি যেভাবে কাজ করি আমার আয় উপার্জন মানুষের সঙ্গে আমার যে আচরণ সব মিলায়ে আমার উপরে আল্লাহ খুশি না অখুশি একটু আত্মসমালোচনা করতে হবে মাথায় বালিশ দিয়ে কথা বুঝছেন না শুধু মানুষের ভুল তলাশ করার দরকার নেই ফিকা আইবুন ওয়ালিন্নাসি আইনুন শুধু মানুষের ভুল ধরে না তোমারও ভুল আছে মানুষেরও চোখ আছে জোরে বলো ঠিক কি না তোমারও ভুল আছে মানুষেরও কি চোখ আছে আত্মসমালোচনা আল্লাহ বেশি পছন্দ করে আত্মসমালোচনা হলো নিজের মধ্যে অপরাধ তলাশ করা আমি আল্লাহর খুশি বান্দার মধ্যে আছি না আমি আল্লাহর নাফরমান বান্দা ইকরা তুমি পড়ো তোমার আমলনামা তুমি যথেষ্ট সুবহানাল্লাহ কয় না কেন আমার বন্ধুগণ ঈমান মানে আলো শিরক মানে অন্ধকার ইসলাম মানে আলো ইসলাম বিরোধী আদর্শ কুফর মানে অন্ধকার আর আল্লাহর সন্তুষ্টি মানে আলো আল্লাহর অসন্তুষ্টি হলো অন্ধকার আর চার নম্বর দুনিয়ার হুব্বু দুনিয়া যে কোনো মূল্যে এই পৃথিবীতে আমার খ্যাতি যশ প্রতিষ্ঠিত হতে হবে অর্থে বিত্তে ক্ষমতায় আমি পরকাল বুঝি না পরকাল নষ্ট করে এই পৃথিবীতে যে কোনো উপায়ে আমার উপরে থাকতে হবে প্রতিষ্ঠিত হতেই হবে বৈধ অবৈধ বুঝি না এই মন মানসিকতার নাম হলো অন্ধকার একটু জোরে বলবেন না আল্লাহু আকবার সূরা নাহলের মধ্যে আল্লাহ বলতেছেন যালিকা বিআন্নাহু মুস্তাহাব্বুল হায়াতাদ দুনিয়া আলাল আখিরা
وأن الله لا يهدي القوم الظالمين أولئك الذين طبع الله على قلوبهم وسمعهم وأبصارهم الله بولسن آخرت روبكا آخرت تلوناي এই দুনিয়া যে মানুষগুলো দুনিয়ার জীবনকে বেশি ভালোবাসবে তাদের নাম হলো কাফের তারা কখনো হিদায়াত পাবে না আল্লাহ বলেন দুনিয়ার জীবন যাদের কাছে আসল আমি আল্লাহ তাদের অন্তরের উপরে তাদের চোখের উপরে তাদের কানের উপরে আমি মোহর মেরে দিলাম তাদের নৈতিক অনুভূতির মৃত্যু ঘটেছে বিবেক তাদের জাগ্রত হবে না নষ্ট হয়ে গেছে হুব দুনিয়া দুনিয়া তাদেরকে এমন ভাবে পেয়ে বসেছে হালাল হারাম বোঝে না কবরে না যাওয়া পর্যন্ত সে আর হালাল হারাম বোঝে না যে কোনো উপায়ে পৃথিবীতে আমার প্রতিষ্ঠিত হতেই হবে জায়েজ না জায়েজ বৈধ অবৈধ বুঝি না এইরকম মনের লোক আছে না নেই ভাইজান আরে কথা কই না কেন তাহলে দুনিয়ার হুব দুনিয়া এটা হলো অন্ধকার হুবুল আখিরা এটা হলো আলো তার মানে হলো كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور أو نبي এই কুরআন পাঠালাম এই জন্য পাঠালাম যেন মানুষকে কুরআনের ইলম দিয়ে আপনি শিরক থেকে বের করে ঈমানের মধ্যে আনতে পারেন কুফর থেকে বের করে ইসলামের মধ্যে আনতে পারেন আল্লাহর অসন্তুষ্টি থেকে বের করে সন্তুষ্টির মধ্যে আনতে পারেন দুনিয়ার ভালোবাসা থেকে বের করে আখিরাতের ভালোবাসার মধ্যে আনতে পারেন এই জন্য আমি আল্লাহ কুরআন নাযিল করে দিলাম একটু জোরে বলবেন না আল্লাহু আকবার বন্ধু আমরা যদি ঈমানের মধ্যে আসতে পারি কুরআন সঞ্চয় হবে ইসলামের মধ্যে আসতে পারি কুরআন সঞ্চয় হবে আল্লাহর সন্তুষ্টির মধ্যে আসতে পারি কুরআন সঞ্চয় হবে আর সর্ব অবস্থায় আখিরাতের জিন্দেগি যদি অগ্রাধিকার দিতে পারি কুরআন সঞ্চয় হবে এর নাম হলো কুরআন সঞ্চয় জোরে বলবেন না আল্লাহু আকবার তাহলে আমরা আলোচনা করছিলাম যে এই দুনিয়ার মধ্যে লক্ষ লক্ষ মানুষের তুলনায় আল্লাহর কাছে একজন কুরআন সঞ্চয়কারী শ্রেষ্ঠ যে কুরআন পড়তে পারে যে কুরআন শুদ্ধ করে পড়তে পারে আর যে কুরআনের ইলম দিয়ে ঈমানের পথে ফিরে এসেছে ইসলামের পথে ফিরে এসেছে আল্লাহ সন্তুষ্টির পথে ফিরে এসেছে এর নাম হলো কুরআন সঞ্চয়কারী জোরে বলবেন না সুবহানাল্লাহ